বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, যার জেনে রাজ্যের এই 8 জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সকালে কলকাতা আশেপাশে এলাকায় রোদ ঝলমলে আকাশ, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে ভারী বৃষ্টি। মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ে পাদদেশে, বেলা বাড়তে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তর জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিনই সকালে দেওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গে কোথাও আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত তা নেই। এদিন সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রা পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছেন তারা। তবে কলকাতা সকালে রোদ ঝলমলে আকাশ, এদিন সকালে কলকাতা ও আশেপাশে এলাকায় রোদ ঝলমলে আকাশ। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও আশেপাশে এলাকায় আগামী 24 ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92%। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার উপস্থিতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ড ও উত্তর অংশ সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার উপরে। একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্ত এলাকার মধ্য দিয়ে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে, যার জেরে এই সব জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।